হিরো আলম অন্তত এইরকম সংসদ নির্বাচন করার জন্য অন্তত কমিশন চাইছে। যারা হিরোকে জিরো বানানোর চেষ্টা করে জীবনে কেউ তাকে জিরো বানাতে পারে, তারা নিজেরাই জিরো হয়ে যায়। নাম হলো হিরো। এরপরে মাহিয়া মাই পাপাই নবাবগঞ্জে গিয়েছিলাম, দেখলাম পোস্টারের অভাব নেই। বাংলাদেশের যুবকরা এত পরিমাণে নিচে নেমে গিয়েছে বলার মতো না, পোস্টার মেরে দিয়েছে রাস্তার মোড়ে। দেখলাম এক যুবক গিয়ে কি করছে, অনেকে তো হাসি, যুবক ভাই তুমি যে এই কাজটা করলে আমার আল্লাহর কাছে কি জবাব দেবে চিন্তা করো, এ চিন্তা আছো? ও কি করছে তাই ইসলাম মেয়েদেরকে অধিকার দিয়েছে সবচাইতে বেশি, কিন্তু সেই মেয়েরা আজ এমন এমন কার্যকলাপ করে আজ পৃথিবীর ময়দানে পুরুষদের নিচে নামিয়ে দিয়ে পুরুষদের মনেই করে না যে এটা আমার স্বামী, মনেই করে না, দামই দিতে চায় না। না অন্তত যশোরের মা বোনেরা এরকম না, এরকম এ সত্যি করে বলেন তো কার বউটা এরকম একটা হাত তোলেন তো আমি দেখতে চাই। কেউ নেই, দেখেছেন হুজুর, কেউ নেই। তাহলে এলাকার মহিলা মা বোনেরা কি অনেক ভালো? দোয়া করে আল্লাহ আরো ভালো বানিয়ে দিক, বলেন আমিন। আফসোস, দুঃখের বিষয়, আর যদি বাংলার মাটিতে অন্তত ওই জায়গায় যে চেয়ার গুলো আছে ওই চেয়ার গুলোর মধ্যে যদি একটা আলেমকে অন্তত আমরা জায়গা করে দিতে পারতাম, কারণ আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, আমার ইমানদারেরা যখন রাষ্ট্র ক্ষমতায় বসে পড়বে, আমার ইমানদারেরা যখন রাষ্ট্র চালানোর জন্য অন্তত বসে পড়বে চেয়ার গুলোতে, সূরা হাজ্জের 41 নম্বরে আয়াতে আল্লাহ ব্যাখ্যা উঠিয়ে ধরেছে, তারা প্রথম নম্বরে নামাজের বিধান সব জায়গায় কায়েম করে দেবে, দুই নম্বরে সমাজের মধ্যে যাকাতের বিধান কায়েম করে দেবে, তিন নম্বরে সৎ কাজের আদেশ চলবে, অসৎ কাজ যা আছে সব বন্ধ করে দেবে। কিন্তু দুঃখের বিষয়, এই যে হিরো আলম নির্বাচনে দাঁড়ানোর জন্য অ্যাডমিশন চাচ্ছে, এরপরে মাহিয়া মাহি এরা যখন নির্বাচনের অন্তত ভোটে যখন এরা যখন জয়ী হয়ে যাবে, এরা তো রাস্তার মোড়ে মোড়ে আরো গান বাজনা করে করে যুবকদের চরিত্র নষ্ট করে ফেলবে। এজন্য আল্লাহর রাসূল জানিয়েছে শেষ জামানার ভিতরে এমন একটা সময় আসবে, এমন এমন মানুষ তৈরি হবে, তোমরা যদি তাদেরকে অনুসরণ করতে চাও, যদি মানতে চাও, তোমাদের ঈমান জিনিসটা থাকবে। আল্লাহর নবী এও জানিয়েছে এদের যদি অনুসরণ না করো, এদের যদি না মানো, তাহলে পৃথিবীর ময়দানে এরা সর্বাত্মক চেষ্টা করবে তোমাদের হত্যা করতে। আজ দুনিয়ায় যারা হকের পথে, দুনিয়ায় যারাই নামাজ কায়েম করতে চায়, কোরআন দিয়ে যারা বিশ্ব নবীর মতো সমাজ নির্মাণ করতে চায়, এদের উপরে যুগে যুগে তিনটা জুলুম, তিনটা নির্যাতন আসে। এক নাম্বার হয় জেলে ঢুকাবে, নতুবা ফাঁসি দিয়ে মারবে, নতুবা এই দেশ থেকে তাড়িয়ে দেবে। মিলান এখন এই পৃথিবীর ময়দানে 100-100 মিলান। আজ একটা আলেমকে সম্মান করা হয় না, একটা আলেমকে মর্যাদা দেওয়া হয় না, অথচ আল্লাহ পাক জানিয়েছে এ পৃথিবীর ময়দানে আলেমরা সবচাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি। আলেমদের মর্যাদা নেই, আলেমদের কোমরে পায়ে দড়ি লাগিয়ে হুরুর করে টানা হয়, আর গায়ক গায়িকা নাহিয়া মাহি না কি জানো, এদেরকে আজ পৃথিবীর ময়দানে আমরা সম্মান রাশিয়ে বসিয়েছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর পারবি এই জালিমদের কবলে হেদায়েত থাকলে দাও, নতুবা দুনিয়া থেকে বিদায় করে দাও। নূহ নবী দোয়া করেছিল আল্লাহ একটা কাফেরের আন্ডা বাচ্চারও বাঁচিয়ে রাখো না, দোয়া কবুল করেছে কে? আরো জোরে বলেন তো, কারণ নূহ নবী 950 দিনের নাও দিয়েছে, মাজলুম নিজের স্ত্রীটা বলতো তার বিরুদ্ধে, সন্তান আদি গুলো তার বিরুদ্ধে বলতো পাগল, ওর মাথা ঠিক নেই, মারতে মারতে রক্তাক্ত করতো, ময়লার স্তূপে ফেলিয়ে রেখে আসতো, ওই জায়গা থেকে উঠে আবার দিনের দাওয়াত দেওয়া শুরু করতে, এত জুলুম এত নির্যাতন করেছে, এমনে বদদোয়া দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বদদোয়া দিয়েছে, আল্লাহ একটা কাফেরের আন্ডা বাচ্চারে বাঁচিয়ে রেখো না, আমার আল্লাহ কারেন বরাবর কবুল করেছে। রাজ ও দুনিয়ার ময়দানের সাথে অন্তত দুনিয়ায় যারা এইরকম করে করে অন্তত দুনিয়ায় যারা সমাজটারে নষ্ট করে দিতে চায়, যোগ্য মানুষ যারা আছে এদের যারা মূল্যায়ন করতে চায় না, দুনিয়ায় যারা গায়ক গায়িকা আছে এদেরকে দুনিয়ায় যারা অন্তত সম্মান মর্যাদা দিচ্ছে, দুনিয়ার ময়দানটা অন্তত এমন একটা দিন আসবে এ পৃথিবীর ময়দানে ওদের জন্য গজব আপনার উপরে আসবে, কথা বলে না কেন? এই জন্য আমাদের দরকার, আমাদের টার্গেট, আমাদের সবাইকে ঐক্যটা অর্জন করতে হবে, সুন্দর সমাজ বিনির্মাণ যদি করতে চান একটাই টার্গেট, সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়া হওয়া লাগবে।
দিন কায়েমের জন্য আন্দোলন করার জন্য সবার মন মানসিকতা এক করেন।